জিন ছাড়ানো জিনের তদবির চিকিৎসা করার সময় আমিলকে এমন কিছু জিনিস রয়েছে যেগুলোকে ফলো করে যেগুলোকে মাথায় রেখে জিন ছাড়ানোর কাজ করতে হয়, না হলে সেই আমিলটার বিপদের আশঙ্কা থাকে বেশি। তার মধ্য থেকে রোগীর শরীরে হাজির হয়ে থাকা ওই জিনটি যদি নিজেই জাদুকর জিন হয়ে থাকে তাহলে ওই জিনটি আমিলকে অনেক কিছুই করে দিতে পারে, তাকে জাদুতে আক্রমণ করে দিতে পারে। আর ওই আমিলটার যদি জানা না থাকে জিনেদের জাদু থেকে কিভাবে নিজেকে আত্মরক্ষা করতে হয় তাহলে কিন্তু ওই আমিলটার পক্ষে ওই জিনের জাদু থেকে বাঁচা কিন্তু খুব দুষ্কর হয়ে উঠবে। জিনের তদবির চিকিৎসা করার সময় কিভাবে জিনেদের জাদু থেকে নিজেকে আত্মরক্ষা করতে হয় সেই ধরনের 7টি টিপস আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে। কেবল আপনি ধৈর্য ধরে কিছুক্ষণ ভিডিওটাকে মন দিয়ে দেখতে থাকুন। আর আপনি যদি আমার ভিডিও আজ প্রথম দেখছেন, এই চ্যানেলে আজ প্রথম এসেছেন, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দিন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। কারণ আমি সবসময়ই এই ধরনের নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকে। তো চলুন বন্ধুরা, আজকের মূল বিষয়ের দিকে আগিয়ে যাওয়া যাক। আমি হারুন রশিদ, আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া। জিনের তদবির চিকিৎসা করার সময়ে আমিলকে 7টি জিনিসের প্রতি লক্ষ্য রেখে 7টি জিনিস মাথায় রেখে জিন ছাড়ানো জিনের চিকিৎসা তদবিরের কাজ করতে হয়। সেই 7টি জিনিস কি কি এখন আপনাদেরকে আমি একটা একটা করে বলে দিচ্ছি। নাম্বার 1, বাড়ি থেকে যখন আপনি জিনের চিকিৎসা তদবির করার জন্য বার হবেন, বার হওয়ার আগেই বাড়িতে আপনি 3 বার আয়তুল কুরসি পাঠ করে আপনি 2টা হাতের তালুতে 3 বার ফু দিয়ে দিন। মনে রাখবেন, আয়তুল কুরসিটা আপনাকে 3 বার পড়তে হবে, 3 বার হাতের তালুতে আপনাকে ফু দিতে হবে এবং 3টি আপনাকে তালি বাজিয়ে দিতে হবে এইরকমভাবে জোরে জোরে। যখনই আপনি এই তালি 3টি বাজিয়ে দেবেন, এই তালির আওয়াজ আপনার যত দূর যাবে ততদূর পর্যন্ত আপনার বাড়ির আশেপাশে ধারে পাশে জিনেরা ঘেঁষতে পারবে না ইনশাআল্লাহ। নাম্বার 2, জিন ছাড়ানো জিনের তদবির চিকিৎসা করতে যাওয়ার সময় যখনই আপনি বাড়ির বাইরে বের হবেন, বাড়ির বাইরে বের হয়েই আপনি পড়ে নেবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটাকে আপনি কমসে কম একবার পড়ে নেবেন, তাহলে আপনি আল্লাহর রহমতের দায়রার ভিতরে চলে গেলেন। কোনো দুষ্ট খবিস জিন শয়তান কোনো জাদু আপনাকে আক্রমণ করতে পারবে না ইনশাআল্লাহ। নাম্বার 3, জিনকে রোগীর শরীরে হাজির করার আগেই আপনাকে বেশ কয়েকটা জিনিস রেডি করে রাখতে হবে, তৈরি করে রাখতে হবে। তার মধ্য থেকে যেমন তেল পড়া, পানি পড়া, এছাড়া জিনকে জব্দ করার যে সমস্ত কাজগুলো রয়েছে সে সমস্ত কাজগুলো, দোয়া কালামগুলো পড়ে আপনাকে সব কিছুই রেডি করে রাখতে হবে। না হলে জিনটি যখন রোগীর শরীরে হাজির হয়ে যাবে তখন আপনি কোনটা করবেন কোনটা না করবেন এইসব চিন্তা ভাবনা করতে করতে সেই ফাঁকে ওই জিনটি আপনাকে করে দিতে পারে জাদু। এই জন্যই জিনকে রোগীর শরীরে হাজির করার আগে এই সমস্ত জিনিসগুলোকে আপনি রেডি করে রেখে দেবেন। নাম্বার 4, জিনটি যখন রোগীর শরীরে হাজির হবে ওই জিনটা আচমকা বিকট চিৎকার করে উঠতে পারে, কিংবা জিনটা নিজের শক্তি জাহির করতে আরম্ভ করতে পারে, লম্ফ ঝম্প করতে পারে। ওই সময় আপনি কখনোই ঘাবড়ে যাবেন না, ওই জিনটা চায় লম্ফ ঝম্প দেখিয়ে নিজের শক্তি জাহির করে বিকট চিৎকার করে কিভাবে আমিলটাকে এখান থেকে তাড়িয়ে দেওয়া যায় সেই চেষ্টায় লিপ্ত থাকবে। এজন্যই আচমকা হাজির হয়ে গিয়ে জিনটা বিকট চিৎকার বা নিজের শক্তি দেখাতে আরম্ভ করতে পারে। ওই সময় কখনোই ঘাবড়ে যাবেন না, সাহসের সাথে আপনি কাজ চালিয়ে যাবেন, জিনেরা কিছুই আপনাকে করতে পারবে না। নাম্বার 5, জিনটি যখন রোগীর শরীরে এসে হাজির হয়ে যাবে তখন আপনি 3 বার আয়তুল কুরসি পড়বেন। এখানে আয়তুল কুরসি পড়ার নিয়মটা একটু আলাদা। আপনি যখন আয়তুল কুরসির ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা এই জায়গাটাতে পৌঁছে যাবেন তখন আপনি এই শব্দগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে দোহরিয়ে দোহরিয়ে পড়তে শুরু করবেন, পড়তে থাকবেন ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা, এটাকে আপনি 70 বার পাঠ করবেন। তারপর আপনি ওয়াহুয়াল আলিয়ুল আজিম পাঠ করে রোগীটিকে আপনি ফু দিয়ে দেবেন। এইভাবে আপনি 3 বার আয়তুল কুরসি পাঠ করে ওই রোগীটাকে যখন আপনি ফু দিয়ে দেবেন তখন ওই জিনটি আপনাকে কোনো আর জাদু করতে পারবে না। নাম্বার 6, আপনি যদি বুঝতে পারেন রোগীর শরীরে হাজির হয়ে যে জিনটি রয়েছে এই জিনটি জাদুকর জিন, তাহলে ওই জাদুকর জিনের
জাদুটাকে বন্ধ করার জন্য, তার জাদুর আক্রমণ থেকে বাঁচার জন্য আপনাকে একটা দোয়া পাঠ করতে হবে। সেই দোয়াটা আপনাকে তিনবার পাঠ করতে হবে। দোয়াটা আপনাদেরকে স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি এবং বলেও দিচ্ছি, দোয়াটি হচ্ছে শাহরু আয়ুনান্নাস। এই দোয়াটি আপনি তিনবার পাঠ করে জিনের ওই রোগীটির গায়ে আপনি তিনবার ফু দিয়ে দেবেন। তিনবার যদি আপনি ফু দিয়ে দেন, ওই জিনটি আপনাকে কোনো জাদু করতে পারবে না ইনশাআল্লাহ। নাম্বার সাত, জিন ছাড়ানোর সময়, জিনের তদবির চিকিৎসা করার সময় খবরদার জিনটাকে কখনো প্রহার করবেন না। আপনি তেল পড়া, পানি পড়া, কোরআন তেলাওয়াত, ধমকের মাধ্যমে আপনি জিনটিকে রোগীর শরীর থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। যদি না পারেন, যদি জিনটা বলে তুই আমাকে তাড়াতে পারবি না, জিনটা শক্তি দেখাতে আরম্ভ করে, জাদু ছাড়তে আরম্ভ করে, আর আপনি যদি টের পেয়ে যান এই জিনটাকে আমি ছাড়াতে পারবো না, ওই জায়গাতে আপনি নিজের বাহাদুরি দেখাতে যাবেন না। যদি আপনি বাহাদুরি দেখাতে গিয়ে জিনটাকে প্রহার করতে আরম্ভ করেন, মারধর আরম্ভ করেন, তাহলে কিন্তু ওই জিনের আত্মীয় স্বজনেরা আপনার বাড়িতে এসে অত্যাচার শুরু করে দেবে, আপনার পরিবারকে আপনার সংসারকে উজাড় করে দিয়ে চলে যাবে, আপনি কোনো কুল কিনারা পাবেন না। এই জন্যই জিন ছাড়ানোর সময়, জিনের তদবির চিকিৎসা করার সময় খবরদার জিনদেরকে কখনোই প্রহার করবেন না, মারধর করবেন না। জিনটাকে যদি আপনি ছাড়াতে না পারেন, আপনি ঘরওয়ালাদেরকে বলে দেবেন যে আমার দ্বারা সম্ভব হলো না, আপনারা অন্য কোনো কবিরাজ দেখান, বাহাদুরি দেখাতে যাবেন না, বাহাদুরি দেখাতে গেলেই আপনি সমস্যার মধ্যে পড়ে যাবেন। বন্ধু আমার, এই সাতটি বিষয় মাথায় রেখে আপনি জিন ছাড়ানো, জিনের তদবির চিকিৎসার কাজ করবেন, আপনার কোনোই ক্ষতি হবে না ইনশাআল্লাহ।